আপনি দেখবেন আপনার যদি 10টা পোস্ট হয় 20টা পোস্ট হয় ও 1000 মানুষ পরীক্ষা দিচ্ছে 20000 30000 50000 আপনার ওটা ভাবার দরকার নেই আপনার ভাবার দরকার হচ্ছে ওখানে যদি 10 একজন লোকুনে আমাকে নিতে হবে তাহলে আপনাকে সেই ধরনের যোগ্যতা অর্জন করতে হবে সেই ধরনের ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে আস্তে আস্তে আপনি স্কিলকে ডেভেলপ করতে হবে আর যারা বলে দেশের মধ্যে টাকা ছাড়া জব নেই আমি তাদেরকে বোকা বলবো এটা হচ্ছে একদম ভুল কনসেপ্ট একটা সময় হয়তো বা ছিল কিন্তু এখনকার চেঞ্জটা কিন্তু সময়টা কিন্তু অনেক চেঞ্জ কারণ এখনকার আমাদের পরিচিত এত এত অ্যাভেলেবেল মানুষের জব হয়েছে গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট গত কয়েক বছর অনেক লোক রিক্রুইট করেছে কারণ মুক্তিযুদ্ধের পরে আমাদের একটা বিশাল সময় চলে গেছে সেখান থেকে অনেক মানুষ রিটায়ারমেন্ট করেছে পোস্ট ফাঁকা হয়েছে বা সরকার নতুন নতুন করে কী যে বলে পোস্ট ক্রিয়েশন করছে সেখানে জব হচ্ছে তো যাই হোক আসল কথা হলো যার যোগ্যতা থাকবে তার কিন্তু জব হবেই সেকে যে যে কারা বলে যে আমার মামা নাই খালু নেই আমার জব হবে না টাকা ছাড়া হবে না কারা যারা হচ্ছে যার কোনো যোগ্যতা নেই তখন যোগ্যতা না থাকার কারণে সে যখন পাচ্ছে না তখন সে তো আর নিজের দোষটা তো নিজে স্বীকার করবে না তখন সে কী করবে দোষটাকে অন্য দিকে চাপিয়ে দিয়ে সে একটু নিজেকে রিল্যাক্স ফিল করতে চায় এটা হচ্ছে ব্যর্থতার একটা কাহিনী যারা সফল তারা কিন্তু পরিশ্রমী হবে সে কিন্তু ব্যারিয়ার থাকবে আমাদের আমি বলছি না আমাদের সমাজে কোনো ব্যারিয়ার নেই আপনি যখন জব করতে যাবেন কোনো সমস্যা হবে না হবেই কিন্তু এই ব্যারিয়ারকে টপকেই তো যারা জব করতেছে না যারা জব নিচ্ছে তো প্রতিনিয়ত জব হচ্ছে কারো না কারো হচ্ছে আপনার পাশের কারো হচ্ছে পাশের গ্রামের হচ্ছে পাশের রুমের কারো হচ্ছে আপনার মেসের রুমমেটের হচ্ছে কারোর কারো তো হচ্ছে তাহলে কাদের হচ্ছে তাহলে যারা এই কনসেপ্টটা নিয়ে যদি আপনি পড়াশোনা করেন শুরু করেন যে টাকা ছাড়া জব হবে না মামা খালু না থাকলে জব হবে না তাহলে কিন্তু আপনার পড়াশোনা ভালো করতে পারবেন আপনার ভিতরে কনফিডেন্স থাকতে হবে এটা যে আমার যদি যোগ্যতা থাকে তাহলে যদি একজনও নেই সেটা নিতে হবে যেমন হচ্ছে আমি বলি আমার একটা ফ্রেন্ড আছে সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিরই সে হচ্ছে ওয়াসাতে লোক নিয়োগ দিয়েছিল দুইজন লোকের মাঝে নিয়োগ দিয়েছিল সে ওই দুইজনের মাঝে একজন নিয়োগ পেয়েছে আমি অবশ্যই ওই পোস্টটা পরীক্ষা দিইনি কারণ আমি নর্মালি অল্প পোস্টে আমি নর্মালি পরীক্ষা দিতাম না বা আমার টার্গেট তো ছিল বিশেষ এই জন্য অন্য অন্য জায়গাতে খুব একটা অ্যাপ্লাই করতাম না যদি পোস্ট বেশি দেখতাম তাহলে আমি সেখানে অ্যাপ্লাই করতাম তাহলে দেখুন আমার ওই ফ্রেন্ড কিন্তু দুইটা পোস্টের মাঝে সে অ্যাপ্লাই করার পর তার কিন্তু জব হয়েছে ওখানে মিনিমাম পরীক্ষা দিয়েছে 15-20 হাজার মানুষ 15-20 হাজারের মাঝে কিন্তু দুজনের মাঝে একজন সে তখন তো কোটা ছিল মেবি কোটা অ্যাপ্লাই করেছে আরেকটা পোস্টে তো সে কিন্তু জেনারেল ওয়েতে একটা চাকরি পেয়েছে এবং সে সর্বশেষ আমার সাথে এখন 35তম বিসিএস এডুকেশন ক্যাডার আছে ওটা ছেড়ে দিয়েছে জব সেইটাকে ফিল করে মানে যে সে মনে করে যে সে টিচিং প্রফেশনটা তার জন্য ভালো লাগে যার যেটা অ্যাম্বিশন এবং আমারও এটা ভালো লাগে যে আমি মানুষকে কিছু দিতে পারবো দিতে না পারে অন্তত মানুষকে দেওয়ার একটা আগ্রহ থাকে চেষ্টা থাকে যে মানুষকে কিছু দিতে পারে হয়তো আমি অনেক মানুষকে হেল্প করতে পারবো না কিন্তু কিছু মানুষকে তো হেল্প করতে পারবো কিছু মানুষকে যদি আমি হেল্প করতে পারি কিছু মানুষ যদি আমার দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত হয় আমার পরামর্শ দ্বারা বা আমার গাইডলাইন দ্বারা কোনো না কোনোভাবে যদি হয় তারা তো আমার জন্য সারা জীবন দোয়া করবে তো সেটা আমার জন্য অনেক বড়